শীতেই পাঁচ রাজ্যে বিধানসভা ভোট, আর বছর গড়ালেই লোকসভার যুদ্ধ। ইতিমধ্যেই লোকসভা ভোটের কথা মাথায় রেখে বিভিন্ন ইস্যুতে একে অপরের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে কংগ্রেস বিজেপি। এই প্রেক্ষিতে এবার অকংগ্রেসী ও অবিজেপি দলগুলিকে একজোট করার চেষ্টা শুরু করল সিপিএমও। রবিবারই দিল্লিতে একদিনের পলিটব্যুরো বৈঠক সারল সিপিএম। বৈঠকের পর বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, অকংগ্রেসী অবিজেপি দলগুলিকে নিয়ে একটি ধর্মনিরপেক্ষ মঞ্চ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 30 তারিখ তালকটরা স্টেডিয়ামে একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। সিপিএম সূত্রে খবর, 30 তারিখের সম্মেলনে উপস্থিত থাকবেন সমাজবাদী পার্টি, সম্প্রতি এনডিএ থেকে বেরিয়ে আসা জেডিইউ এবং বিজু জনতা দলের নেতারা। সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিংহ যাদব শনিবারই জানিয়েছেন, তিনি শীঘ্রই প্রকাশ কারাটের সঙ্গে দেখা করবেন। রাজনৈতিক মহলে তৃতীয় ফ্রন্টের জল্পনা দালা বাঁধলেও সিপিএম অবশ্য এখনই কিছু বলতে নারাজ। সিপিএম নেতৃত্বের দাবি, কেন্দ্রে জোট হলে তা হবে লোকসভা ভোটের পরে, নেতা নির্ভর নয়, জোট হবে নীতি নির্ভর। তৃতীয় ফ্রন্ট গঠনের জল্পনা ফের উসকে দিলেন সমাজবাদী পার্টি প্রধান মুলায়ম সিংহ যাদব। মুলায়ম বলেন, প্রকাশ কারাট ও এবি বর্ধনদের সঙ্গে আলোচনা চলছে, লোকসভা ভোট পরবর্তী পরিস্থিতিতে তৃতীয় ফ্রন্ট গঠন হবে, তৃতীয় ফ্রন্ট থেকেই পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। যদিও লোকসভা ভোটের আগে তৃতীয় ফ্রন্ট গঠনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন সমাজবাদী পার্টি প্রধান। আইপিএলের স্পট ফিক্সিং কাণ্ডের তদন্তে নতুন কমিটি গঠনের প্রস্তাব সুপ্রিম কোর্টের। বিসিসিআই ও বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনকে অবসরপ্রাপ্ত বিচারপতি মুকুল মুদগলের নেতৃত্বে 3 সদস্যের কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে সর্বোচ্চ আদালত। তদন্ত কমিটিতে অতিরিক্ত সলিসিটর জেনারেল এন নাগেশ্বর রাও ও অসম ক্রিকেট সংস্থার সদস্য নিলয় দত্তকেও সামিল করার সুপারিশ করা হয়েছে। তদন্ত কমিটি গঠন নিয়ে সহমত হতে একদিনের সময়সীমা দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি বিসিসিআই এর বিশেষ তদন্ত কমিটি গড়ার প্রস্তাব খারিজ করেছে সর্বোচ্চ আদালত। এদিন ফের সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে, মামলা চলাকালীন বোর্ড সভাপতির দায়িত্ব নিতে পারবেন না এন শ্রীনিবাসন। ঝগড়াঝাটি যদি বা হয়, ছাড়াছাড়ি কখনো নয়, একসঙ্গে সংসার পাতার প্রতিশ্রুতি। কথায় বার্তায় মজুত আদর্শ জীবনসঙ্গী হওয়ার সব রকম উপাদান। এক পলক দেখেই তাই বিশ্বাস জন্মে গিয়েছিল, বিয়ের সিদ্ধান্তটাও ছিল তাৎক্ষণিক। কিন্তু মাত্র 2 মাসের মধ্যেই স্বপ্নভঙ্গ। শ্বশুরবাড়ির পরিবর্তে ঠিকানা যৌনপল্লী, 2 বছরের ভয়াবহ অভিজ্ঞতা, তারপর সুযোগ পেয়ে পালিয়ে আসা। হলিউড বা বলিউডের কোনো ছবি চিত্রনাট্য নয়, ঘটনা খাস কলকাতার। হরিদেবপুরের বাসিন্দা বছর 20-এর এই তরুণীর দাবি, 2011 সালের 23শে মে তার সঙ্গে বিয়ে হয় মলয় দাস নামে এক যুবকের। প্রথমে রাজি না হলেও বিয়ের 1 বছর পর রেজিস্ট্রি হয়। এরপরই জীবনের সব হিসেব নিকেশ উল্টে যায় এই তরুণীর। তার দাবি, 2011 সালের 23শে জুলাই তাঁকে সোনাগাছির ইমাম বক্স লেনের একটি বাড়িতে নিয়ে যান মলয়। সেখানেই তাকে জোর করে আটকে রাখা হয় বলে অভিযোগ। তরুণীর দাবি, গত 22শে অগস্ট তাকে ফোন করে মারধরের হুমকি দেন মলয়। অভিযোগকারিনীর দাবি, এর আগেও 2টি বিয়ে করেন মলয়। প্রথম স্ত্রী সন্তানকে নিয়ে উত্তর 24 পরগনার কাঁকিনাড়ায় থাকেন। তদন্তকারীদের দাবি, জেরায় মলয় স্বীকার করেছেন তৃতীয় পক্ষের স্ত্রীকে পাচারের পরিকল্পনা ছিল তাঁর।